নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন প্রবন্ধ। দেখো, আজকের এই প্রবন্ধটা আমি বলে রাখবো খুবই ইম্পর্ট্যান্ট, এই বছর মাধ্যমিক বা পরের বছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে, সে এই বছর হোক আর পরের বছর হোক। তো তোমাদেরকে অনুরোধ করব, তোমরা প্লিজ লিখে নিও। দেখো, যেহেতু এটা রিসেন্ট, মানে সাম্প্রতিক ঘটনা অবলম্বনে, তো এইসব প্রবন্ধ কিন্তু তোমরা ভালো মতো করে লেখা কিন্তু অন্যান্য বইতে কিন্তু পাবে না। তাই তোমাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, প্লিজ তোমরা লিখে নিও, আর না লিখতে পারলে অবশ্যই ডাউনলোড করে নিও, পরে লিখে নিও, আপাতত ভালো লাগবে আশা করি। তো বেশি সময় অতিবাহিত না করে তাহলে আজকের প্রবন্ধটা আমি শুরু করছি। দেখো, আজকের প্রবন্ধ সাম্প্রতিক দ্রব্যমূল্য বৃদ্ধি ও জনজীবনে তার প্রভাব। তো তোমরা তো জানোই যে প্রতিদিন এখন, যবে থেকে কোভিড শেষ হয়েছে আমাদের মানে আমাদের দেশে বা সারা বিশ্বে মোটামুটি কম হয়েছে, তারপর থেকেই সারা পৃথিবীতে কিন্তু জিনিসপত্রের দাম হুহু করে বেড়ে চলেছে, বিশেষ করে আমাদের ভারতবর্ষে। তো এই সেটাকে কেন্দ্র করেই আজকের এই প্রবন্ধ। তো এই সাম্প্রতিক দ্রব্যমূল্য বৃদ্ধি ও জনজীবনে তার প্রভাব, মানুষ এটাকে কিভাবে গ্রহণ করছে সেটাকেও তোমাদের কাছে তুলে ধরেছি। দেখো, হচ্ছে করোনা পরিস্থিতিতে লকডাউন ও বেকারত্বের হার বাজার বাড়ার সঙ্গে সঙ্গে এবং স্বাস্থ্যক্ষেত্রে খরচ বৃদ্ধির কারণে, স্বাস্থ্যক্ষেত্রে কী খরচ করছে, এই যে আমাদের কেন্দ্র সরকার সবাইকে বিনা পয়সায় এই যে টিকা প্রদান করছে, এটা তো প্রচুর দাম না, 150 কোটি মানুষ সারা ভারতে রয়েছে, তো সবাইকে তো টিকা প্রথম ডোজ, সেকেন্ড ডোজ, তারপর আরও ডোজ দিচ্ছে। তো এই ক্ষেত্রে, এই স্বাস্থ্যক্ষেত্রে খরচ বৃদ্ধির কারণে এবারে দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণের কাছে কিন্তু লাগাম ছাড়া। তোমরাই জানো যে এই যে কোভিড হওয়ার আগে আমরা গ্যাস কিনতাম কিছুদিন আগেও পর্যন্ত প্রায় 450 টাকা করে, কিন্তু তারপর এখন দেখো, এখন বর্তমানে প্রায় 1000 টাকার কাছাকাছি আমাদের গ্যাস সিলিন্ডার হয়ে গেছে। তেলের দাম, পেট্রোল ডিজেলের দাম ছিল যথাক্রমে প্রায় 70 টাকা থেকে 75 টাকা, সেটা হয়ে গেছে এখন 100 টাকা থেকে 110 টাকা। তো প্রতিদিন কিন্তু দাম বাড়ছে, সেটাই বলছে। তাছাড়া ভারতে দেখো, জাতীয় উৎপাদনের হার আশানুরূপ না হওয়ায়, মানে উৎপাদন তো তেমন হচ্ছে না যেহেতু এখন কোভিডের সিচুয়েশন, তো আশানুরূপ না হওয়ায় খরা, বন্যা প্রভৃতি প্রাকৃতিক দুর্বিপাকের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি বিষয়টি সবাইকে ভাবিয়ে তুলেছে। এবং ডিজেল ও পেট্রোলের ধারাবাহিক যে মূল্যবৃদ্ধি দ্রব্যমূল্য বৃদ্ধিকে ত্বরান্বিত করেছে। তবে ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধি এখন বেশিরভাগ মানুষের গা সওয়া ব্যাপার, প্রতিদিন তো বাড়ছে না, 50 পয়সা, 1 টাকা বা 25 পয়সা, এমনি করে প্রতিদিন জিনিসপত্রের কিন্তু দাম বাড়ছে। তো একথা ঠিক যে মন্বন্তরে মরিনি আমরা, মানে একটা এটা লেখকের লেখা, যে একথা ঠিক যে মন্বন্তরে আমরা কিন্তু মরিনি। মন্বন্তর কত কখন হয়েছিল, যে 76-এর মন্বন্তর, যখন বাংলায় প্রচুর সংখ্যক মানুষ কিন্তু মারা গেছিল খাদ্যের অভাবে, তোমরা অনেকেই জানো, ইতিহাস পড়েছ। তো সেটাই, কিন্তু এখন তো আর সেই মন্বন্তরের ব্যাপারটা আসছে না, তাই না? তো কিন্তু সাম্প্রতিক নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে আমরা আধমরা কারো বা পৌষ মাস, মানে এখন প্রায় আধমরার মতনই অবস্থা। দেখো, ট্রেন বন্ধ, করোনার সময়, কোভিডের সময় ট্রেন বন্ধ, তার জন্য কি হকারেরা তাদের মালপত্র বিক্রি করতে পারছে না, সংসার চালাতে পারছে না, তাই না? তো এই আধমরা কারো বা পৌষ মাস, আবার কারো সর্বনাশ। যাদের নুন আনতে পান্তা ফুরে তাদের অবস্থা তো অসহনীয়, মানে যারা প্রতিদিন দিন আনে দিন খায় তাদের তো অবস্থা অসহনীয়, যেটা আমি তোমাদেরকে বললাম, ট্রেনে যারা হকারি করে তারা ট্রেন বন্ধ সেহেতু হকারি করতে পারছে না। অন্যদিকে কিছু লোকের মুনাফা লাভ, এই যারা এই মাস্ক বিক্রি করছে বা স্যানিটাইজার বিক্রি করছে তারা এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, তো সেটাই, বা যারা হসপিটালের যারা মালিক তারাও প্রায় হাজার হাজার কোটি টাকার কাছাকাছি চলে গেছে তাদের মানে অর্থনৈতিক অবস্থা এমনি। তো এই যে প্রশাসনের গদাই লস্করি চাল, ঢাক 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 গুড় গুড় ভাব, রাজনীতির চাপানুতর, বন্ধ, হরতাল, সংবাদপত্রগুলির ইস্যু খুঁজে পেয়ে যাওয়া, সব মিলিয়ে সাম্প্রতিক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি নিয়ে বাজার সরগরম। বিষয়ের ব্যাপার হলো, এই দ্রব্যমূল্যতে তেমন কোনো প্রতিবাদ মানুষের না থাকায় তা যেন গা সওয়া হয়ে গিয়েছে বলেই মনে হয়। এমনকি সাম্প্রতিক কৃষি বিল পাশ হওয়ার পর কৃষিক্ষেত্রে বেসরকারি কর্পোরেটদের অনুপ্রবেশ, দ্রব্যমূল্য যে বাড়বে
এ বিষয়ে বিরোধীরা নিশ্চিত। তবে হ্যাঁ, এখন বর্তমানে এখন যখন তোমরা হয়তো এই প্রবন্ধটা পড়ছো, তখন এখন কৃষি বিলটা কিন্তু বিলোপ হয়ে গেছে, কেন্দ্র সরকার আমাদের কৃষি বিলটা মানে বন্ধ করে দিয়েছে। এবার দেখে নাও ক্রমাগত মূল্যবৃদ্ধির ভূমিকা, যে আমাদের দেশে প্রতি বছর প্রতি মাসে জিনিসপত্রের দাম বাড়ছে, আলু তেল পেঁয়াজ মানে ডাল তরি তরকারি আদা পেঁয়াজ মানে এমনি সব সবজি মাছ মাংস প্রভৃতি মশলা মানে এগুলো প্রভৃতির মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একেবারে আকাশ ছোঁয়া। তুমি একবার দেখো, কোনো সময় প্রথম যখন ছিল তখন মাংস হয়তো মুরগির মাংস যেটা তোমরা খেতে সেটা হয়তো 150 টাকা কিলো ছিল, এখন দেখো 250 টাকা কিলো। তোমরা আগে খাসির মাংস খেতে 500 টাকা কিলো, এখন দেখো 720 টাকা বা 750 টাকা করে কিলো। তো এমনি মাছ যেটা যেটা ধরো রুই মাছ তোমরা খেতে 100 টাকা, সেটা এখন 250 টাকা হয়ে গেছে। মানে হু হু করে জিনিসের দাম বাড়ছে। যে ডাল ভাত বাঙালির প্রিয়, সেই ডালের কেজি যেখানে আমরা আগে কিনতাম 80 টাকা করে কেজি, সেটা এখন 150 টাকা ছাড়িয়ে গেছে। ভালো ডালের কথা বলা হচ্ছে। আলু 30 টাকা, পেঁয়াজের দাম উঠেছে 80 টাকা, পটল উচ্ছে কুমড়ো শাক সবজি সব কিছুরই কিন্তু দাম আকাশ ছোঁয়া। লক্ষ্য করবার মতো একবার কোনো জিনিসের দাম মানে লক্ষ্য করবার মতো যে একবার কোনো জিনিসের দাম বেড়ে গেলে তা আর সাধারণত কমে না। এ কথা সত্যি যে করোনাকালে এই দ্রব্যমূল্য শুধু ভারতে নয় সব দেশেই ঘটেছে। তবে মনে রাখা দরকার যে পৃথিবীর বহু উন্নত দেশে এখন দর বাড়ে, মানে যখন দর বাড়ে, তবে হ্যাঁ এইখানেই বলছে তবে মনে রাখতে হবে যে পৃথিবীর বহু উন্নত দেশে যখন দর বাড়ে অর্থাৎ জিনিসপত্রের দাম যখন বাড়ে তখন সমানুপাতিক আয়ও বাড়ে, মানে তাদের আয়ও বাড়ে। কিন্তু ভারতের বেলায় ক্রমানুপাতিক হিসাবটা মেলে না, ঠিক আছে? তোমরা হয়তো নিজেই অনেকেই জানো যে এটার বলার কিছু নেই, ভারতের বেলায় কিন্তু সেটা আয় বাড়ে না, কিন্তু ভারতের বেলায় ক্রমানুপাতিক হিসাবটা মেলে না। আয় 1 পয়সা বাড়লে ভোগ্য পণ্যের দাম কিন্তু 3 পয়সা বাড়ে। অর্থাৎ ধরো তোমার যেখানে আয় হচ্ছে 1 পয়সা, সেখানে তুমি যেটা ভোগ্য পণ্য হয়তো ধরো তুমি চাল কিনছো বা ভোগ্য পণ্য মানে যেটা তোমার নিত্য প্রয়োজনীয় জিনিস সেটার দাম হয়ে গেছে 3 পয়সা, তাহলে কি করে কি হবে, তাই না? এবার চাকরিজীবীরা যদিও মহার্ঘ ভাতা মানে পেনশন পান, তাদের কিছু সুরাহা হয়, কিন্তু অন্যদের ক্ষেত্রে অবস্থা কিন্তু দুর্বিষহ হয়ে ওঠে। এরপর দেখ ভারতীয় অর্থনীতি ও মূল্যবৃদ্ধি। অর্থনৈতিক সূত্র অনুযায়ী দ্রব্যমূল্য বৃদ্ধি অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে সহায়ক, কিন্তু আমাদের দেশে হচ্ছে না। ভারতীয় অর্থনীতি চলছে গোঁজামিল দিয়ে। যে পরিকল্পনা নেওয়া হচ্ছে সেই পরিকল্পনা বাস্তবে রূপায়িত করতে গিয়ে দেখো রূপায়ণ করতে গিয়ে যে সমস্যা সৃষ্টি হচ্ছে সেদিকে দৃষ্টি নিক্ষেপ করে বা পাশ কাটিয়ে গিয়ে চলা কিন্তু মানে পাশ কাটিয়ে গিয়ে কাজ চলা গোছের একটা কিছু নীতি চাপিয়ে দেওয়া হচ্ছে, মানে যাই হোক করে চলছে তো চলছে, এদিকে মানে চলতেই দিচ্ছে। মানে যে নিজের ভালো করে দেখবে যে হ্যাঁ ঠিকমতো চলছে কি না, সারা মানুষের সারা দেশের মানুষের সেই উন্নতি হচ্ছে কি না সেটা দেখার নেই। প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রী মনে করেন আমার জমানাটা কোনো রকম কাটিয়ে দিলেই হলো, তারপর যা হয় হোক। সেই জন্য প্রয়োজন সুসংহত জাতীয় নীতি ও তার প্রণয়নের বাস্তবসম্মত উপায়, এবং সে সম্পর্কে যথাযথ মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। মানুষের ক্রয় ক্ষমতা ও মূল্যরেখার একটা সংহতি স্থাপন করা একান্ত জরুরি। এটা তো গেল ভারতীয় অর্থনীতি ও মূল্যবৃদ্ধি। এবার দেখে নাও মূল্যবৃদ্ধির কারণ, মূল্য কেন বৃদ্ধি হচ্ছে, মানে প্রত্যেক বছর বা প্রত্যেক মাসে দিন দিন প্রতিদিন কেন মূল্যবৃদ্ধি হচ্ছে। মূল্যবৃদ্ধির কারণগুলি হলো যে দেশের যথার্থ পরিকল্পনা ও মূল্যায়নের অভাব সে দেশে মূল্যবৃদ্ধি তো ঘটবেই। সত্যিই তো আমাদের দেশে ভারতবর্ষে কিন্তু যথার্থ পরিকল্পনা এবং মূল্যায়নের বড়ই অভাব। তোমরাই দেখো না আমাদের দেশের রাজনীতিতে যারা বড় বড় চেয়ারে বসে রয়েছে তাদের যদি শিক্ষাগত যোগ্যতা তোমরা দেখো, তারা বেশিরভাগই কিন্তু দেখবে যে কেউ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস বা কেউ গ্র্যাজুয়েশন, তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা একদম ভালো মতো নেই তোমরা যদি দেখো ভালো করে। পরিকল্পনা মাফিক রাজনীতিটাই হয়, অন্যের বেলা অনিয়ম ও বিশৃঙ্খল অবস্থা। 2 নম্বর কি, একবার এলোমেলো করে
মানে এটা একটা কথা রয়েছে যে একবার এলোমেলো করে দে মা লুটেপুটে খাই, এই যদি কালোবাজারিদের প্রার্থনা হয় এবং সে প্রার্থনা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যদি নেতারা পূরণ করার পথ বের করে দেন তাহলে দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটবেই। তোমরাই দেখো না, এখন সারা দেশে দেখো কয়লা মাফিয়া চলছে, সেটাও রাজনীতির অংশ, কয়লা চুরি বালি চুরি এমনি রয়েছে, প্লাস তোমাদের গুন্ডারাজ চলছে, এমনি এই জন্যে কী হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে, তারপর সিন্ডিকেটের ব্যাপার চলে আসছে, যে এখানে ব্যবসা করতে গেলে আমাদেরকে কিছু ভরপাই দিতে হবে, এই যে সিন্ডিকেটের যে অবস্থান যার জন্য কিন্তু মূল্যবৃদ্ধি ঘটছে। ভোট ভিক্ষা করবার সময় কত সুন্দর কথা, কি বিচিত্র বিনয় ও আশ্বাস, যখন তোমরা দেখেছো যে ভোট যখন হয় ভোটের হওয়ার আগে যখন প্রচার হয় তখন দেখবে নেতা মন্ত্রী মানে যারা যারা নমিনেশন ফাইল করে তারা দেখবে যে হাত জোড়ো করে করে সবার বাড়িতে চলে যায়, এমনকি পায়খানাতেও ঢুকে যায় ভোট প্রচার করতে গিয়ে, মানে তাদের কত সুন্দর কথা, কি বিচিত্র বিনয় ও আশ্বাস যে হ্যাঁ আমি তোমার ব্যবস্থা করে দেবো, তোমার জল এনে দেবো, কিন্তু ভোট ফুরিয়ে গেলে নেতারা হয়ে যান ডুমুরের ফুল, তাদেরকে আর দেখা যায় না। সে দেশে তো মূল্যবৃদ্ধি তো ঘটবেই, যেমন তার মধ্যে ভারত একদম অন্যতম দেশ, মানে একদম মনে হয় সব থেকে আগে এক নম্বর ভারত। শুধু নেতারাই বা দোষী হবেন কেন, সাধারণ মানুষদের মধ্যে কোনো প্রতিকারের ইচ্ছা নেই, ঠিক আছে, সাধারণ মানুষ কী বা করতে পারবে, ঠিক আছে, সবই তো আইন প্রণয়ন সবই ওদের হাতে, তুমি যদি প্রতিবাদ করতে যাও তাহলে তোমার পেছনে পুলিশ লাগিয়ে দেবে, ঠিক আছে, নেই প্রতিবাদ, বরং হুজুকে মেতে সেই জিনিসটা বেশি করে ঘরে মজুত রাখলেই হলো। যে মানুষের এখন সাধারণ মানুষের কী দেখছে যে জিনিসপত্রের দাম বাড়ছে, এবার কী হলো তার চেয়ে আমি বরং ধরো যে যে মানুষটা চাল 1 কেজি করে খেত, সেবার কী করলো একেবারে সারা 2-3 মাসের হয়তো চাল সে একেবারে কিনে নিল, যাতে চাল যে দাম বাড়ছে সেটা যাতে মোটামুটি ওর একটু পয়সাটা বাঁচে আর কি, ঠিক আছে, তো সে কি 3 মাসে বা 4 মাসে বা 6 মাসে, কিন্তু পরবর্তীকালে সেই তো তাকে দামি বেশি দাম দিয়ে কিনতে হবে না চালটা, মানে আমি একটা উদাহরণ দিয়ে বললাম, কিন্তু এ শুধু চাল না মানে নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস, যা মানে এই যাদের মনোবৃত্তি তাদের মূল্যবৃদ্ধির ঠেলা সামলাতে হবে বই কি। 4 নম্বর পয়েন্টে দেখো, হুজুগ ছাড়িয়ে দিয়ে মানুষের মনে ত্রাস সৃষ্টি করে দ্রব্যমূল্য বৃদ্ধি করাটা আজকের সবচেয়ে বড় বিষয়, ঠিক আছে, হুজুগ ছড়িয়ে দিয়ে তারপর মানুষের মনে ত্রাস সৃষ্টি করে দ্রব্যমূল্য বৃদ্ধি করা সবচেয়ে বড় বিষয়। ধরে নাও হুজুগ ছড়িয়ে দিল যে নুন, একবার হয়েছিল তোমরা নিশ্চয়ই জানো যে নুন পাওয়া যাচ্ছে না, নুন পাওয়া যাবে না, নুন পাওয়া যাবে না একটা ঘটনা ঘটেছিল, তো তারপর মানে সেই দিনকার রাত্রেই পুরো সারা মানে সব জায়গায় সব দোকানে দোকানে মানে নুন কেনার জন্য হুড়োহুড়ি লেগে গিয়েছিল, মানে সেমনি যে হুজুগ ছড়িয়ে দেওয়া। অবশ্য মানে সেই সময় কিন্তু মানুষেরা মানে দোকানদারেরা যারা মুদির দোকানদারেরা তারা কিন্তু বেশ ভালোই টাকা মুনাফা অর্জন করেছিল, তো দেখতে পাচ্ছে সবাই নুন কিনছে, যে নুনের দাম 10 টাকা সেটা তারা 15 টাকা, কেউ কেউ 16 টাকা, কেউ কেউ 14 টাকা করে বিক্রি করছে। 5 নম্বর পয়েন্টে দেখো, অবশ্য কাঁচা তরিতরকারির দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ অনাবৃষ্টি, মানে কাঁচা সবজি এই যে তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজ বা আলুর দাম যেটা বাড়ছে এর কারণটা হচ্ছে বা চালের দামটা বাড়ছে, এগুলো তো সব মোটামুটি কাঁচা সবজি, এগুলোর দাম বাড়ার কারণ হচ্ছে এগুলো অনাবৃষ্টি হচ্ছে বা অতিবৃষ্টি, মানে অনাবৃষ্টি বৃষ্টি হচ্ছে না বা অতিবৃষ্টি খুব বেশি বৃষ্টি হয়ে যাচ্ছে, বন্যা দেখা দিচ্ছে। 6 নম্বর কি, 6 নম্বর পয়েন্টটা দেখেন আমি একটু তুলে নিচ্ছি, 6 নম্বর পয়েন্টটা হচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধি ও মজুতদারদের অন্ধ স্বার্থ সিদ্ধি, প্রশাসনের নিষ্পৃহতা, পরিবহনের ব্যয় বৃদ্ধি, এই পরিবহনের ব্যয় বৃদ্ধি হচ্ছে প্রশাসনের মানে প্রশাসনের নিষ্পৃহতা, মানে রাজনীতির লোকেরা কিছু করছে না, চাহিদা অনুযায়ী উৎপাদন না হওয়া, যে পরিমাণটা প্রয়োজন সেই পরিমাণ মতো আমাদের চাষাবাদ হচ্ছে না, উপযুক্ত পরিকল্পনার অভাব প্রভৃতি পণ্যমূল্য বৃদ্ধির কিন্তু অনেকাংশে দায়ী, আশা করি বোঝা যাচ্ছে। 7 নম্বর পয়েন্টে দেখো, কর বৃদ্ধি ও মুদ্রাস্ফীতি মানে করবৃদ্ধি মানে এই যে ট্যাক্স বাড়াচ্ছে এবং মুদ্রাস্ফীতিও বলছে দ্রব্যমূল্য বৃদ্ধির একটা কারণ। 8 নম্বর কি, ফড়ে বা দালালদের মুনাফা, মানে ধরো এই যে আমরা যে সবজি কিনছি সবজিটা কোথা থেকে আসছে, চাষিদের কাছ থেকে, এই দালালরা কিনছে, দালালরা কী করছে সেই সবজিগুলোকে বিক্রি করছে মার্কেটে, এই যে মধ্যিখানে যে ফড় রয়েছে মানে ফড় মানে দালাল, এরা কিন্তু অর্ধেকটা মুনাফা কিন্তু না কাজ করেই কিন্তু কামিয়ে নিচ্ছে,
সেই সঙ্গে পেট্রোল এবং ডিজেলের ধারাবাহিক দাম বাড়ার মূল্যবৃদ্ধির কারণ। ঠিক আছে, এবার দেখে নাও প্রতিকার। বলছে এই সমস্যা সমাধান করতে হলে অত্যাবশ্যকীয়, মানে এক নম্বর পয়েন্টটা দেখে নাও, এই সমস্যার প্রতিকার করতে হলে কি করতে হবে, কি করতে হবে না, অত্যাবশ্যকীয় দেখে নাও একটু, জিনিসের দাম কিন্তু বাড়াতে হবে, মানে যেটা প্রয়োজন সেটার দাম কিন্তু বাড়াতে হবে। এই জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন, এবং শুধু পরিকল্পনা করে বা মিটিং করে শুধু হবে না, বাস্তবে তা রূপায়িত করার জন্য পরিকাঠামো বা যেটাকে বলা হয় ইংলিশে ইনফ্রাস্ট্রাকচার, সেটা উন্নয়নের একান্ত প্রয়োজন। দু নম্বর পয়েন্টটা কি, আমাদের দেশের বহু অসাধু ব্যবসায়ী কৃত্রিম অভাব সৃষ্টিতে তৎপর। যেটা কৃত্রিম অভাব, যে কাল থেকে যেটা আমি বললাম যে নুন পাওয়া যাবে না, তো হঠাৎ সেই একটা দাম বাড়িয়ে দিল, তারা অনেক সময় বেশি পরিমাণ পণ্যদ্রব্য গুদামজাত করে রাখে, তাদের গোডাউনে রেখে দেয়, এবং তারপর দেশে পণ্যের জন্য যখন হাহাকার শুরু হয় যে মাল পাওয়া যাচ্ছে না, মাল পাওয়া যাচ্ছে না, তখন তারা সেটা কি বাড়তি দামে মজুত করা পণ্য বাজারে ছাড়ে। এতে ওদের মুনাফার অঙ্ক রাতারাতি ফুলে ফেঁপে ওঠে। এটা দেখো দু নম্বর হচ্ছে, আর জনসাধারণের পকেট কাটা যায় পাইকারি হারে। এ সমস্যার সমাধান করতে গেলে ফাটকাবাজি বা মজুতদারি নির্মূল করা প্রয়োজন। যারা মজুত করছে, যারা এই যে গোডাউনে মাল মজুত করে আছে, সেটা কিন্তু নির্মূল করতে হবে। এবার তিন নম্বর পয়েন্টটা দেখো, যেসব রাজনৈতিক নেতারা এই সব দ্রব্যমূল্য বৃদ্ধিতে সহায়তা করে, মজুতদারদের কাছ থেকে টাকা নিয়ে ভোটে লড়েন এবং তাদের এভাবে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন, তারা দেশের শত্রু। এদের নিশ্চিহ্ন করা প্রয়োজন, মানে একদম শেষ করা প্রয়োজন, যারা এইসবেতে মদত দেয়। চার নম্বর পয়েন্টটা কি, সরকারকে আরও কঠোর হতে হবে, আইন ও বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। শুধুমাত্র কথার কামান দাগলে বা বক্তৃতায় ফুলঝুড়ি ফুটলেই কিন্তু হবে না। পাঁচ নম্বর পয়েন্টটা দেখে নাও, সাধারণ মানুষকেও এ ব্যাপারে কিন্তু সচেতন হতে হবে। একটু তুলে নিচ্ছি, সাধারণ মানুষকেও কিন্তু একটু সচেতন হতে হবে এ ব্যাপারে। পণ্যদ্রব্য নেই এই আশঙ্কায় তারা যদি কারণে অকারণে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন ও ভূত ভূত বলে চিৎকার করেন, তাহলে তো ওঝা আসে যে একদল স্বার্থপর ব্যবসায়ী তাদের ওপর খবরদারি তো করবেই, তাই না। ছ নম্বর পয়েন্টটা দেখো, সর্বোপরি দরকার সুষ্ঠ গণসচেতনতা, মানে গণচেতনা, মানে মানুষ যাতে বোঝে যে হ্যাঁ, যে তার জন্য মানুষের শিক্ষিত অবশ্যই হতে হবে। সুষ্ঠু বণ্টন ব্যবস্থা, সবাইকে ভাগ ভাগ করে দিতে হবে, মানে প্রয়োজন অনুযায়ী, এবং সংশ্লিষ্ট সকলের সদিচ্ছা এবং সকলের মানে ভালো একটা ইচ্ছা থাকা প্রয়োজন। চলো এবার শেষ পর্যায়ে চলে আসছি আমরা, উপসংহারের দিকে। এটা অনেকটাই বড় হয়ে গেল ভিডিওটা, যেহেতু অনেকটাই বড়, একটু খুবই ইম্পর্টেন্ট একটা। জনগণের দিকে তাকিয়ে তাদের সামাজিক অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের কথা ভেবে অর্থনৈতিক পরিকাঠামো, মানে অর্থনৈতিক কাঠামো যে পুনর্বিন্যাস প্রয়োজন, প্রয়োজন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলির যৌথ প্রচেষ্টা। কিন্তু তারা তো এগুলো করছে না, তাই না, তারা নিজেদের কিন্তু দায়িত্ব নিজেরা পালন করছে না। কেন্দ্র সরকার পাঠাচ্ছে, তার মধ্যে হয়তো রাজ্য সরকার হাফ জিনিস মেরে দিচ্ছে বা ছেড়ে দিচ্ছে, যাকে বলা হয় পাতি বাংলা ভাষায়। তো এই যে চুরিচামারি হচ্ছে, এই চুরিচামারিটা কিন্তু বন্ধ করা প্রয়োজন মিডিলম্যান হিসেবে, মানে এখানে, ঠিক আছে। টাকা ছাপিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি, মানে দ্রব্যমূল্য রোধ না করে কেন এই বৃদ্ধি, সেদিকে মনোযোগ দেওয়া সরকারের উচিত। বলছে টাকা ছাপিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ না করে কেন এই বৃদ্ধি, ঠিক আছে, এখানে কমা, কেন এই বৃদ্ধি, ঠিক আছে, সেদিকে কিন্তু মনোযোগ দেওয়া উচিত সরকারের। সেই জন্য দীর্ঘস্থায়ী ও স্বল্পস্থায়ী ব্যবস্থা নেওয়া একান্ত কিন্তু জরুরি। প্রতি বছর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হবে, প্রতি বছর কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া হবে। যেটা তোমাদেরকে বললাম কিছুদিন আগে, 450 টাকা গ্যাস ছিল, এখন প্রায় 1000 টাকা গ্যাস, যেটা বলছি। তো এই যে জিনিসপত্রের দাম প্রতিদিন বাড়ছে, তারপর কালোবাজারি রয়েছে, তারপর মজুতদারেরা, একটু দেখে নাও, হ্যাঁ, মজুতদারেরা ফাটকাবাজি করবে, মজুতদারের মানে কি, যারা গোডাউনে মাল রাখছে তারাও ফাটকাবাজি করবে, আর সাধারণ মানুষ শুধু তার খেসারত দেবে। এই ধারণা চিরকাল চলতে পারে না, এর পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। কৃষক আলু দাম পাচ্ছে 7 টাকা থেকে 10 টাকা করে, মানে কেজিতে,
কিন্তু বাজারে ক্রেতারা কিনছে কত 35 টাকায়। এই ব্যবস্থা আরও কিন্তু বদল হওয়া দরকার, তা না হলে প্রতি বছর দ্রব্যমূল্য বৃদ্ধি হবে আর সাধারণ মানুষ ধৈর্যের পরীক্ষা দেবে। এ তো হতেই পারে না, তাই সমস্যার মোকাবিলা করা জরুরি এখনই এই মুহূর্তে। ভারতবর্ষে করোনার জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, এই অজুহাত থেকে রাষ্ট্রকে সরে এসে পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। কিন্তু পরিকল্পনাটা কে নেবে আমি শেষে বলছি, এটা আমি অ্যাড করছি যে পরিকল্পনাটা কে নেবে। আমাদের দেশের যে অর্থমন্ত্রী, তো উনি করোনার পরে জিনিসপত্রের দাম বাড়িয়ে যাচ্ছেন তার প্রত্যেক বছর তার বাজেটে, সাধারণ মানুষের দিকে না খেতে পেয়ে প্রায় মরছে। তেলের দাম যেখানে ছিল 80 টাকা কেজি বা লিটার, সেখানে মানুষ কিনছে সেটা 200 টাকা থেকে 220 টাকা লিটার। তো এ ব্যাপারে কিন্তু রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার দুজনকেই কিন্তু দেখতে হবে। তো আজকের প্রবন্ধটা দেখো এখানেই শেষ হলো। তো অনুসরণে লেখা যায় দেখো যে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং তার প্রতিক্রিয়া। তো তোমাদের এমনি ধরনের যদি প্রবন্ধ আসে তোমরা অবশ্যই লিখে নিতে পারো। আর একটা ব্যাপার দেখো, প্রবন্ধটা কিন্তু এখানেই শেষ। আর তোমাদেরকে বলতে পারবো সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তোমরা কিন্তু অবশ্যই এটা তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করো এই ভিডিওটা, তাদের কিন্তু অনেকটাই অনেকটাই উপকারে আসবে আজকের এই প্রবন্ধটা। তো সেই জন্যই বলছি যে তোমরা কিন্তু প্লিজ দেখো, এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সামনের পরীক্ষার জন্যে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব এবং ফ্যামিলির সঙ্গে, যাতে এই চ্যানেলের বন্ধু সংখ্যা যাতে আরও বাড়ে। যেহেতু এটা পড়াশোনা সংক্রান্ত চ্যানেল, তোমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওই কিন্তু ভালো লাগবে। তো চলো তাহলে, অনেকটাই ভিডিওটা বড় হয়ে গেল, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে, অন্য কোনো পড়াশোনা নিয়ে। চলো, বাই বাই।